বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত 1:30টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরীফ ও রোমান ওই এলাকারই বাসিন্দা। স্থানীয়রা জানায়, রাতে তারা চকরপাড়া এলাকার একটি গলিতে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর গলির মুখের পাশাপাশি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শরীফ ও রোমানের মরদেহ। এ সময় তাদের আরেক বন্ধু হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। হুন্ডা নিয়ে আসে এখানে দাঁড়াচ্ছে, ওরা ওই বাস থেকে আসতেছিল বলে এই সময় অগ্রক পায়ে গুলি করছে। একজনের একজনের পায়ের মধ্যে গুলি এখনো আটকে আছে। দৌড়ে দৌড়ি করতেছি, পরে যাই দেখি যে শরীফ পড়ে আছে আর রুমন পড়ে আছে। তদন্ত শুরু করেছি আমরা এবং চেষ্টা করছি যে মূল বিষয়টি জানার জন্য, যাচাই বাছাই করছি আসলে কে কীভাবে একটি ঘটনার সাথে জড়িয়ে গেল এবং এই ঘটনাগুলো কীভাবে ঘটলো।